তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি সপ্তম শ্রেণীর তোমাদের পঠন সেতু বইয়ের পরিবেশ ও ভূগোল বিষয়টা নিয়ে এসেছি সামনেই তোমাদের পরীক্ষা তাই বলবো পরীক্ষার দিকে নজর রেখে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও এই গরমের ছুটিতে তোমরা নিজেকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করে রাখো তার জন্যই আজকে আমরা পঠন সেতু বইয়ের এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো কোনো সহায়িকা বইতে পাবে না যার জন্য আমরা তোমাদের পরীক্ষাতে হেল্প করার জন্য এই ভিডিওগুলো করে থাকি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও আজকে আমি তোমাদের সামনে প্রথম অধ্যায় অর্থাৎ মহাকাশে পৃথিবী ও তার আবর্তন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব তোমরা এই অংশগুলো বাড়িতে পড়ে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সরাসরি প্রশ্নে চলে যাব তোমাদের এই প্রশ্নগুলো কোথা থেকে এসছে সেটা দেখিয়ে সলভ করে দেবো ফলে তোমাদের অনেক সুবিধা হবে বুঝতে দেখো তোমরা ভূগোল বিষয়ে পঠন সেতু বইতে ছয় নম্বর পেজে চলে যাবে সেখান থেকে প্রশ্নগুলো শুরু হয়েছে দেখো এক নম্বর প্রশ্নটা কি বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক এক পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করলে যেদিকে সূর্য উঠত এটার সঠিক উত্তর হবে খ নম্বর অপশন পশ্চিমে কেন বলতো কারণ আমাদের পৃথিবী সর্বদাই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে কিন্তু এখানে বলেছে পূর্ব থেকে পশ্চিমে তাই আমাদের পৃথিবীতে এখন সূর্য পূর্ব দিকে ওঠে ঠিক তার উল্টোটা খটলে নিশ্চয়ই তার উল্টো দিকেই সূর্যটা উঠত এর জন্য সঠিক উত্তর হবে পশ্চিমে চলো এবার এক দশমিক দুয়ের প্রশ্নটা দেখে নিই আন্তর্জাতিক রেখা যে দ্রাগিমা অবলম্বনে আঁকা হয়েছে তার নাম লেখো এখানে তোমাদের সঠিক উত্তরটা হবে একশো ডিগ্রি তোমরা এই উত্তরটা দেখে নাও একশো ডিগ্রি কেন হলো কারণ তোমরা একটু ওপরে চলে যাবে এই জায়গাটা খেয়াল করে দেখো এই জায়গাটা রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা সেখানে দেখো একশো আশি ডিগ্রি দাগিমা রেখার কথাটা রয়েছে তার জন্য এখানে কিন্তু তোমাদের গ অপশনটা হয়ে গেল সঠিক উত্তর এবার চলো দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নিই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক এক উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান স্থান পূরণ করো দুই দশমিক এক দশমিক এক সূর্যের সব থেকে কাছে যে নক্ষত্র তার নাম প্রক্সিমা সেন্টাউরি হবে সঠিক উত্তর তোমাদের বইয়ের কোথা থেকে এসছে চলো দেখিয়ে দিই বানানটাই বা কি আছে তোমরা সেখান থেকে দেখে নাও তোমরা তোমাদের পঠন সেতু বইয়ের এক নম্বর পেজে চলে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো তোমাদের পঠন বইয়ের এক নম্বর পেজ সেখানে তোমরা এই জায়গাটা খেয়াল করে দেখো সূর্যের সব থেকে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি ঠিক আছে এখান থেকে বানানটা দেখে নাও এই বানানটা তোমরা শূন্যস্থানে লিখে দেবে চলো এরপর পরের প্রশ্নটা আমরা দেখে নিই পরের প্রশ্নটা দেখো বলেছে দুই দশমিক এক দশমিক দুই সূর্যের আলোয় লম্বা বস্তুর ছায়া মেপে যে ঘড়িতে সময় মাপে তার নাম সঠিক উত্তর হবে সূর্য ঘড়ি তোমরা কোথায় পাবে চলো দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পঠন সেতু বইয়ের পাঁচ নম্বর পেজে চলে যাবে তোমরা এই জায়গাটা একটু খেয়াল করে দেখবে এইখানে কিভাবে সূর্য ঘড়ির মাধ্যমে মাপা হচ্ছে সময়টা সেটা বিস্তারিত দেয়া রয়েছে তোমরা এই জায়গাটা পড়ে নিলেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা দেখবে যে সূর্য ঘড়ির সাহায্যে কিভাবে লম্বা ছায়ার সাহায্যে স্থানীয় সময় মাপা হয় সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করা রয়েছে এবার দুই প্রশ্নটা বাক্যগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে প্রথমে রয়েছে দেখো দুই দশমিক দুই দশমিক এক নিহারিকার মধ্যে অনেক নক্ষত্রের জন্ম হয় এটা একেবারেই সঠিক উত্তর কারণ কি তো তোমরা এই জায়গাটায় দেখো যেখানে অনেক নক্ষত্রের জন্ম হয় সেটাই নিহারিকা তার জন্য এর পাশে কিন্তু তোমরা ঠিক কথাটা লিখে দেবে এই যে ঠিক কথাটা রয়েছে এইখানে তোমরা ঠিক কথাটা লিখে দেবে আর তারপর দেখো দুই দশমিক দুই দশমিক দুই বলেছে আন্তর্জাতিক তারিখ রেখা দুপাশে সময়ের পার্থক্য হয় ঘন্টা একচুয়ালি এটা সেন্টেন্সটা পুরো নেই সম্পূর্ণ করা নেই এটা ভুল কারণ সেন্টেন্সটা নেই তোমরা জানো সময়ের পার্থক্য হয় চব্বিশ ঘন্টা এখানে যেহেতু সেন্টেন্সটা পুরো নেই তার জন্য আমরা এটাকে ভুল বলবো এটা হয়ে গেল ঠিক এটা হয়ে গেল ভুল চব্বিশ ঘন্টার যে পার্থক্য সেটা তোমরা পাঁচ নম্বর পেজে পেয়ে যাবে এই দেখো পাঁচ নম্বর পেজ আন্তর্জাতিক রেখা এখানে দেওয়া রয়েছে তার সময়ের পার্থক্যটা এখানে দেওয়া রয়েছে সময়ের পার্থক্য কিন্তু চব্বিশ ঘন্টা চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই কী বলেছে এর পরের প্রশ্নটা দেখো দুই দশমিক তিন একটি বা দুটি শব্দে লেখো এরপর দেখো দুই দশমিক তিন দশমিক এক পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলকের মতো কেন বলা হয় তোমরা তোমাদের পঠন সেতু বইয়ের দুই নম্বর পেজে পেয়ে যাবে এ দেখো এই জায়গাটা একটু পড়ে নেবে এই জায়গাটা পড়ে নিলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কেন পৃথিবীকে অভিগত গোলক বলা হচ্ছে এই জায়গাটাতেই দেয়া রয়েছে এইখান থেকে তোমরা একটু দেখে নেবে কেমন আমি সাজিয়ে উত্তরটা লিখে দিয়েছি দেখো কিভাবে লিখবে তোমরা তোমরা এইভাবে লিখবে পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল নয় এটি দেখতে অনেকটা কমলালেবুর মতো একটু ওপরে নিচে চাপা গোলক আকৃতি তাই পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো বলা হয় এইটুকু লিখলেই তোমাদের হবে চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই দুই দশমিক তিন দশমিক দুই স্থানীয় সময় কোন ঘড়িতে মাপা হয় দেখো স্থানীয় সময় কিন্তু চন্দ্র চন্দ্রঘড়ি এবং সূর্য ঘড়িতে মাপা হয় আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি একটু আগেই দেখালাম এই জায়গাটা কত নম্বর পেজ পাঁচ নম্বর পেজ পাঁচ নম্বর পেজে তোমরা এই জায়গাটা একটু পড়ে নেবে তাহলে বুঝতে পারবে এখানে দেখবে রয়েছে যে সূর্য ঘড়ির লম্বা বস্তুর ছায়ের দেখে কিন্তু স্থানীয় মানটা পরিমাপ করা হয় তাহলে দিনের বেলায় যদি পরিমাপ করি তখন সূর্য ঘড়ি কাজে লাগে আর রাত্রেবেলা যখন পরিমাপ করা হয় সেক্ষেত্রে কিন্তু চন্দ্র ঘড়ি কাজে লাগে তাহলে সূর্য এবং চন্দ্র চন্দ্রঘড়ি পরিমাপ করে কিন্তু স্থানীয় সময়টা পরিমাপ করা হয় উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও স্থানীয় সময় চন্দ্র বা সূর্য ঘড়িতে মাপা হয় জাস্ট এইটুকু লিখে দিলেই হয়ে যাবে পরের প্রশ্নটা দেখেনি কি বলেছে দুই দশমিক চার কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এই যে খ খস্তম্ভ দুপাশে দুটো রয়েছে দেখো এখানে প্রথমে রয়েছে আকাশগঙ্গা আকাশগঙ্গা হবে ছায়াপথ তারপরে রয়েছে জোয়ার ভাটা জোয়ার ভাটা হবে চাঁদের মহাকর্ষ তারপরে রয়েছে অক্ষ অক্ষ হবে আবর্তন গতি আর তারপরে রয়েছে পাথুরে গ্রহ পাথুরে গ্রহ হবে শুক্র ঠিক আছে তাহলে প্রথমেরটা হয়ে গেল ছায়াপথ দ্বিতীয়টা হয়ে গেল চাঁদের মহাকর্ষ তৃতীয়টা হয়ে গেল আবর্তন গতি এবং সবার শেষেরটা শুক্র তোমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে করতে পারো অথবা পাশাপাশি সঠিক উত্তরটা লিখে করতে পারো চলো এবার তিনের প্রশ্নটা দেখে তিনের প্রশ্ন কি বলেছে নিচের প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তর দাও তিন দশমিক এক ছায়াপথ কাকে বলে একটি উদাহরণ দাও তোমরা এটা কোথায় পাবে দেখে নাও তোমরা তোমাদের বইয়ের একদম প্রথম পেজে চলে যাবে অর্থাৎ এক নম্বর পেজে চলে যাবে সেইখানে তোমরা এই জায়গাটাতে রয়েছে ছায়াপথ এখানে আলোচনা করে দেওয়া আছে ছায়াপথটা তোমরা এই জায়গাটা একটু পড়ে নেবে ছায়াপথ সম্পর্কে বিস্তারিত রয়েছে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে উত্তরটা কি হবে আমি লিখে দিয়েছি দেখো তোমরা এইভাবে খাতায় লিখে নেবে যেখানে অজস্র নক্ষত্র দল বেঁধে থাকে তাকে ছায়াপথ বলে ছায়াপথের ভেতরে রয়েছে অজস্র নিহারিকা এই নিহারিকাগুলোর ভেতরে জন্ম নেয় হাজার হাজার নক্ষত্র উদাহরণ দেবে উদাহরণ দিয়ে একটা কোলন ড্যাশ দিয়ে লিখবে আকাশগঙ্গা এই পর্যন্ত লিখলেই হবে চলো এবার নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেবো কী বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চার দশমিক এক পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই কেন বলা হয় দুই নম্বর পেজে পেয়ে যাবে তোমরা পঠন সেতু বইয়ের দুই নম্বর পেজে চলে যাবে এই দেখো তোমাদের পঠন সেতু বইয়ের দুই নম্বর পেজ সেখানে তোমরা এই জায়গাটা খেয়াল করে দেখো পৃথিবীর আকৃতি ঠিক পৃথিবীর মতো ঠিক আছে এইখান থেকেই প্রশ্নটা করা হয়েছে তোমরা এই জায়গা থেকে পুরো এই জায়গাটা পড়ে নেবে তাহলে বুঝতে পারবে কীভাবে উত্তরটা লিখবে দেখে নাও তোমরা এইভাবে উত্তরটা লিখবে আগের দিনে মানুষ ভাবত পৃথিবী বুঝি সমতল কিন্তু ধীরে ধীরে পরোক্ষ বিভিন্ন ভাবনা থেকে আমরা প্রথমে বুঝতে পারলাম পৃথিবী আসলে ফুটবলের মতো গোলক আকৃতি বিশিষ্ট পরে আরও সঠিক গণনায় জানা গেল ফুটবলের মতো পুরোপুরি গোলক নয় বরং কমলালেবুর মতো একটু ওপরে নিচে চাপা গোলক আকৃতি কিন্তু এখন আমরা আরও সঠিকভাবে জানি পৃথিবীর উত্তর মেরু একটু উঁচু দক্ষিণ মেরু একটু নিচু পৃথিবীতে রয়েছে সর্বোচ্চ পর্বত এভারেস্ট এবং গভীরতম খাত মারিয়ানা ফলে সব মিলিয়ে কিছুটা ন্যাসপতির মতো হলেও শেষ বিচারে পৃথিবীর সাথে তুলনা করা যায় এমন কোনো নিখুঁত উদাহরণ কোথাও নেই তাই এখন বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো এটুকু লিখলেই হবে চলো এবার সবার লাস্ট প্রশ্নটা দেখে নেব। চার দশমিক দুয়ে বলেছে আন্তর্জাতিক তারিখ রেখার দুদিকে দুটি দিন কিভাবে হয় ব্যাখ্যা করো দেখো এটা তোমরা তোমাদের পঠন সেতু বইয়ের পাঁচ নম্বর পেজেই পেয়ে যাবে এই যে পাঁচ নম্বর পেজ এই জায়গাটা পড়বে তোমরা এই জায়গাটা পড়লেই তোমরা উত্তরটা বুঝতে পারবে কিভাবে ঘটছে আমি সাজিয়ে লিখে দিয়েছি তোমরা কিভাবে খাতায় লিখবে দেখে নাও তোমরা এইভাবে লিখবে পৃথিবী যেহেতু একটা গোলক তাই পৃথিবীর যে স্থান থেকে পূর্বে বা পশ্চিমে যাওয়া শুরু হয় ব্র্যাকেটে লিখবে জিরো ডিগ্রি দ্রাঘিমা বা মূলমধ্য রেখা ব্র্যাকেট ক্লোজ করে দেবে সেই স্থান থেকে ঠিক অর্ধেকটা ডান দিকে গেলে যে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা পাওয়া যায় সেটাই হলো সবচেয়ে পূর্ব দিক আবার অর্ধেকটা পথ বাঁ দিকে গেলে ওই রেখাটি হয়ে যায় চরম পশ্চিম দিক তাই একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে একটা রেখা কল্পনা করা হয়েছে যার একপাশে পুরনো দিনটা সব শেষে শুরু হচ্ছে আর ঠিক অন্য পাশে নতুন একটা দিন শুরু হচ্ছে সবার আগে একই আকাশে একই সূর্যোদয় দুজন পাশাপাশি দাঁড়িয়ে তা দেখছে অথচ একজনের তারিখ পয়লা জানুয়ারি হলে অন্যজনের দোসরা জানুয়ারি একেবারে চব্বিশ ঘন্টা সময়ের পার্থক্য কারণ তাদের মাঝখান দিয়ে চলে গিয়েছে কাল্পনিক রেখা যার নাম আন্তর্জাতিক তারিখ রেখা। এইভাবে আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে দুটি দিন হয় এই পর্যন্ত লিখলেই হবে তাহলে আজকে তোমাদের আমি পঠন সেতু বইয়ের পরিবেশ ও ভূগোল বিষয় থেকে প্রথম অধ্যায়টা করিয়ে দিলাম এই প্রশ্নগুলো তোমাদের পঠন সেতু বইয়ের কোন জায়গাটা থেকে এসছে সেটা দেখিয়ে সলভ করে দিলাম যেন তোমরা নির্ভুলভাবে সহজ সরলভাবে বুঝতে পারো খাতায় লিখে নিতে পারো নিজেকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে আমাদের সঙ্গেই থেকো খুব ভালো থেকো da da